এই গায়ের একটা ব্যাপার নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে এলাম। বলুন। গায়ের সব ভদ্রলোকের আমি মোটামুটি চিনি, কিন্তু আপনাকে তো চিনতে পারছি না। চিনবেন কি করে, আমি তো এ গায়ের নই। তাই বলুন। এ গায়ে পূর্ণ গাঙ্গুলি মশাই আমার মামা, আপনার প্রতিবেশী, ওই পাখির বাড়িতেই থাকে। আমি তো শুনে অবাক হয়ে গিয়েছি যে তার বাপ ঠাকুরদার আমলে দুর্গাপূজা আপনি নাকি বন্ধ করে দিতে চান। এর মানে কি? আপনি কি তাই মামার হয়ে ঝগড়া করতেছেন নাকি? ঝগড়া করতে আমি আসিনি, বরঞ্চ কথাটা আমার বিশ্বাস হয়নি বলি। বিশ্বাস হয়নি কেন? প্রতিবেশীর ধর্মবিশ্বাসে নিরর্থক আঘাত করবেন, এ বিশ্বাস না করাই তো স্বাভাবিক। পুতুল পুজো আমাদের কাছে ধর্ম নয়, আর তা নিষেধ করাটা আমরা অন্যায় বলে মনে করি না। আপনিও কি তাই বলেন নাকি? আমার কাছে কি আপনি এর বিরুদ্ধ মন্তব্য শুনবার আশা করেছিলেন? বোধহয় আমি কিন্তু সত্যি আপনার কাছে এ কথা শুনবো আশা করিনি। গ্রামের মধ্যে একটিমাত্র পুজো, সমস্ত লোক সারা বছর এই তিনটি দিনের আশায় বসে থাকে। গ্রাম আপনার, প্রজারা আপনার ছেলে মেয়ের মতো। আপনি এলেন, কোথায় তাদের আনন্দ বেড়ে যাবে, তা না হয় আপনি হুকুম দিয়ে আপনার এই দুঃখী প্রজাদের মাথায় নিরানন্দ তুলে দিলেন। ও মশাই, আপনার মামা একটা ছেড়ে 100টা পুতুল পুজো করুকগে, আমাদের কিছু বলার নেই। শুধু কতগুলো ঢাকঢোল আর কাঁচি দিনরাত ওর কানের কাছে পিঠে ওকে অসুস্থ করে তোলাতেই আমাদের আপত্তি। দিনরাত তো বাজে না, তাছাড়া সব উৎসবে একটু হইচই গন্ডগোল হয়েই থাকে, অসুবিধে যদি কিছু হয় তো হলো। আপনারা মায়ের জাত, এদের আনন্দের অত্যাচার উপদ্রব আপনি সইবেন না তো কে সইবে? শুনুন, অত বাজে বকার সময় আমাদের নেই। আমার বাবা যা হুকুম দিয়ে গেছেন তাই বহাল থাকবে। দেখুন, আপনার বাবা কে এবং তার নিষেধ করবার কি অধিকার তা আমার জানা নেই, কিন্তু এদিকে নিরীহ প্রজা। আমার বাবার সম্বন্ধে তুমি সাবধানে কথা বলবে, নইলে এক্ষুনি অন্য উপায় শিখিয়ে দেবো তিনি কে এবং তার কি অধিকার। বাবু, আপনার বাবা আমাকে মেয়ের মতো ভালোবাসে, আমার কষ্ট হবে বলেই তিনি পুজো নিষেধ করেছিলেন। আমি বলি হলেই বা কদিন গোলমাল? আপনি জানেন না সে অসহ্য গোলমাল। আমার কষ্ট হবে সে কথা ভাবছেন, কিন্তু কলকাতা হলে কি করতেন? আপনার মামা পূর্ণবাবুকে জানিয়ে দেবেন, প্রতি বছর উনি যেমন পুজো করেন এবছরও যেন তিনি ঠিক সেরকম পুজো করেন, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। ধন্যবাদ। নমস্কার। বেড়াবার পক্ষে জায়গাটা মন্দ নয়, কিন্তু ম্যালেরিয়ার ভয় তো কম নয়, কেউ সাবধান করে দেয়নি? না, ম্যালেরিয়া তো লোক চিনে ধরে না, আমি বরঞ্চ না জেনে এসেছি। আপনি জেনে শুনে চল, কি মাছ ধরলেন দেখি? পুঁটি মাছ, 2 ঘন্টায় 2টি, মজুরি পোষায়নি, পুজোর গুজুগে কোনো কাজ নেই, সঙ্গেও জোটাতে পারিনি, তাই নিঃসঙ্গতা কাটাতে দীঘা থেকে আসছে। দীঘা? আচ্ছা, জগদীশ বাবুর ছেলে নরেন বাবুকে আপনি চেনেন? তিনি কেমন লোক বলতে পারে? তার বাড়ি তো আপনি দেনার দায়, এখন আর তার সম্বন্ধে খোঁজ করে কি লাভ? দেনার দায় কিনে নিয়েছি এরকম রটেছে বুঝি। হ্যাঁ, নরেনবাবু বাড়ি ছাড়া নোটিশ পেয়েছেন তো? বাড়িতে কেমন? মন চলুন, এতে এগিয়ে গেলে দেখা যাবে, যাবেন? শুনেছি নরেনবাবু বিলেত থেকে ভালো করেই পাস করে ফিরেছেন, এখানে কোনো ভালো জায়গায় প্র্যাকটিস আরম্ভ করে আরো কিছু সময় নিয়ে বাপের ঋণটা শোধ করতে পারেন না? চিকিৎসা করাই না কেউ সংকল্প। তবে তার সংকল্পটা কি? উনি এমন একটা কিছু করতে চান যাতে 2-1টা রোগ সম্পূর্ণ নির্মূল করে আরো বেশি লোকের উপকার করা যায়। শুনেছি তো কৃষক যন্ত্রপাতি নিয়ে দিন রাত কুপন করে গবেষণা করেন। সে তো খুব বড় কথা, কিন্তু বাড়িঘর দূর চলে গেলে সেসব কি করে করবেন? সে তো নিশ্চয়ই। ওই যে তার বাড়ি, মাইজি সাজ হয়ে গিয়েছে। ও হ্যাঁ, চলুন ফেরা যান। চলুন। কি ভাবছিলেন? বাড়ি ছেড়ে হয়তো
কোনো আত্মীয়ের বাড়ি উঠবেন না? না না, সে ভরসা নেই। বিলেত গিয়েছিলেন তো, এক ঘরে হয়ে আছেন। এদিকে বাড়ি ছাড়ার নোটিশ পেয়েছেন। আর কেউ হলে হয়তো আমাদের সঙ্গে একবার দেখা করার চেষ্টা করতেন। তাতেই বা কি লাভ? কিছুকাল আরো থাকতে দিতে পারা যেত। হাজার হলো দেনার দায়ে, বাড়ি ছাড়া করতে তো কষ্ট হয়। অন্যের কথা জানি না, তবে সেদিন পুজোর অনুমতি নিতে গিয়ে বুঝেছি, লোকে কষ্ট হলে আপনার অন্তত কষ্ট হয়। আপনি ব্রাহ্ম সমাজের লোক নন, গ্রামের লোক, অথচ একজন অনাত্মীয় ভদ্রমহিলার সঙ্গে অসংকোচে কথা বলার অভ্যেস ও শিক্ষা কোথায় পেলেন? তাই অন্তত নরেনবাবুর কাছ থেকে পাইনি, সে কথা হলফ করে বলতে পারি। কিন্তু আপনাদের পরিচয়টা খুব ঘনিষ্ঠ নয় কি? এই আমাদের গ্রামে যাওয়ার পথ। আচ্ছা চলি, নমস্কার। শিকার মিলা, দেশের প্রতি আপনার সত্যি করে টান আছে বটে, তার ম্যালেরিয়াটা পর্যন্ত না নিয়ে ছাড়বেন না দেখছি। আপনার নেওয়া হয়ে গেছে কোথায়? ডাক্তারদের একটু সবুর করে নিতে হয়, এত তাড়াতাড়ি করলে। আপনি ডাক্তার নাকি? হ্যাঁ, তা বই কি, মানে একজন কত বড় ডাক্তারের তো আমরা প্রতিবেশী। শুধু প্রতিবেশী নয়, আপনি যে তার বিশেষ বন্ধু সেটা বুঝতে পেরেছি। আচ্ছা, আমার কথা তাকে বলেছিলেন নাকি? যে আপনি তাকে একজন অপদার্থ হতভাগা মনে করেন, এই তো? আমি তা বলিনি। তা বলেননি, তবে তাই বলা উচিত ছিল, আমরাও তাই বলি। ওই যে চাষিরা ওর বাড়িতে পড়তে যায়, ওরাও তাই বলে। পড়তে যায়? হ্যাঁ, মানে ডাক্তারবু বিনা বেতনে ওদের শিক্ষা তো দেনই, তার উপর আবার বৈজ্ঞানিক উপায়ে কিভাবে বেশি ফসল ফলানো যায় হাতে কলমে সেই শিক্ষাও চাষিদের দেন। সেগুলো আছে নাকি? ওর ওই লাগোয়া জমিগুলোতে ওই পাঠশালার গুরু আর ছাত্রদের হাতের ফসল যদি আপনি দেখেন না, তাহলে চোখ আপনার জুড়িয়ে যাবে। যাবেন নাকি দেখতে? চলুন না, দেখে আসি। আজ থাক। বেশ, আর থাক তাহলে। চলুন, আপনাকে বরং এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, যে কথা বলতে এসেছিলাম, নরেনবাবুর পাঠশালা ইত্যাদি বজায় রাখবার জন্য তাকে একবার আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। মুশকিলটা কি জানেন? বাড়িটা তো আপনি ভালো কাজই নিচ্ছেন। আপনি নিরাকার পুজো তো সমর্থন করেন না। তাতে কি যায় আসে? এই ধরুন, বৈষ্ণবদের কোনোদিনই কালীবাড়ি পছন্দ ছিল না, আবার রাধা মাধবের মন্দির কোনোদিন সার্থরা দেখতে পারেনি, কিন্তু তা নিয়ে আজকে তো আর রেষারেষি নেই। আজ শুধু মন্দির রয়েছে, সেখানে যে কোনো মানুষ তার শান্তি আর আনন্দের জন্য যেতে পারে। তা ঠিক বলেছেন। তা নইলেই তো আমি নিজেই গিয়ে নরেনবাবুর হয়ে আপনার কাছে সুপারিশ করতাম। নরেনবাবুকে আপনার বাড়ি নিয়ে গিয়ে রাখুন না। আমার বাড়ি? আমি তো নিজেই এক সপ্তাহ পরে চলে যাচ্ছি। পড়াপড়ির জন্য তো নয়, সংসার দেখাশোনা করার জন্য আপনাকে তো আসা যাওয়া করতেই হবে। সংসার আমার নেই। আমি আপনার মা বাবা পরিচয়ের কথা বলছি। কেউ নেই, আমি একা নিঃসঙ্গ। ওই আপনার বাড়ি এসে গেছে, ভেতরে চলুন। না থাক, তাহলে আমার ফিরতে দেরি হয়ে যাবে, আমি পরে একদিন আসবো। পরে? আপনি তো চলে যাবেন বলছেন। আচ্ছা, তার আগেই আসবো, নিশ্চয়ই আসবো। আচ্ছা, নরেনবাবুকে একবার আপনার সঙ্গে দেখা করতে বলবো। আমার সঙ্গে না, রাজবিহারী বাবুর কাছে পাঠিয়ে দেবেন। তার কাছে কেন, আমি আপনার কাছে নিয়ে আসবো। চলি। কি করছিস তোমাকে, কি কোথায় গেছে নরেন্দ্রবাবু? আপনি নরেনবাবুর খবর জানতে চাইছিলেন? হ্যাঁ, সে জানলেই হবে আরকি। কেন? এমনি এমনি আপনার সঙ্গে তো তার সম্বন্ধ চুকিয়ে গেছে, নাকি আরো ধার বেরিয়েছে? কে বললে সেই জন্য খোঁজ করছে?
তার ঋণ সব শোধ হয়ে গেছে। আর তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না, বিশেষ আপনাদের তো চেনা পরিচয় নেই। তিনিও আমাকে চেনেন, আমি তাকে চিনি। আপনি তাকে চেনেন? যদি বলি আমি নরেন। এই সত্যি কথাটা আপনার অনেক আগে বলা উচিত। অন্য পরিচয় নিজের আলোচনা শোনা আর লুচি আর কেটে শোনা। আমার কিন্তু কোন মন্দ অভিপ্রায় ছিল না, আর তাতে তো আপনার কোনো ক্ষতিও হয়নি। হলেও তো কোনো উপায় নেই। আচ্ছা আপনি এখন কোথায় আছেন? আমার এক দূর সম্পর্কের পিসি বাড়ি। আপনি এক ঘরে জেনে তারা আপনাকে থাকতে দিলেন? দিলেন, তার কারণ যে ঘরটায় থাকি সেটা ঠিক বাড়ির মধ্যে নয়, আর আমার কোনো জিনিসপত্র নেই, থাকার মধ্যে একটা মাইক্রোস্কোপ, তাছাড়া আমি দু চার দিনের বেশি সেখানে থাকছিও না। মাতান, মা বললে বেলা তো অনেক হয়ে গেল, ঠাকুরমশাই দিয়ে কেটে দিতে বলবে। তুমি চল। বারোটা বাজে? না না আমি চলি। নমস্কার। অনেক বেলা হয়ে গেল, এখানে দুটো খেয়ে যাব। খেয়ে যাব এইখানে? কেন, আপনার চাপ যাবে? না 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 সে ভয় আমার নেই, বরং ওখানে ফিরে গেলেই হয়তো খাবার জন্য। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। ওকে সবটা নেই? না না অসম্ভব খেয়ে ফেলি। আর সত্যি পেরে উঠছি না। আর না আর না, সত্যি এত খাওয়ালেন না? আপনার কিন্তু পেট ভরেনি। আচ্ছা কি মুশকিল, আমার পেট ভরেছে কিনা সেও আপনি বলে দেবেন? গোপাল বাবুকে স্নান করে নিয়ে গিয়ে হাতে জল ঢেলে দেবে কেমন? খুব আশ্চর্য হয়ে গেল এই যে এত যত্ন আত্তি করে খাওয়ানো, এ কি করে সম্ভব হয়? কেন মেয়েরা কি আপন জনকে এইভাবে যত্ন আত্তি করে না? আমি তো আপনার একেবারেই পর, কিন্তু এই যে এত যত্ন আত্তি করলেন এ কিছু যথার্থই সত্যি হতে পারে না, অথচ মিথ্যে বলে ভাবতেও যেন ইচ্ছে করে না। সেটি বলি ভদ্রতা। ভদ্রতা তা হবে, তবে আজকের দিনটা আমার চিরদিন মনে থাকবে। বাবার সমস্ত ঋণ যে শোধ হয়ে গেছে এটা জানতে পেরে ভারী তৃপ্তি হল। আর থাক পরে বলব। ও আর তো বলাই হবে না, আমি তো পরশু কলকাতায় চলে যাচ্ছি। হ্যাঁ ওখানে মাইক্রোস্কোপটা বেশি বর্মায় মামার কাছে। অসংখ্য ধন্যবাদ। শুনুন, আপনার মাইক্রোস্কোপটার দাম কত? কিনতে আমার 500 টাকার বেশি পড়েছিল, তবে এখন তো টাকার প্রয়োজন, সদ্বেখনই ছেড়ে দিতে পারি। জানেন আমারও অনেকদিন ধরে একটা কিনবার ইচ্ছে ছিল, কাল একটা নিয়ে আসতে পারি। পারি বলে কি? আচ্ছা আমি কালকে এনে আপনাকে সমস্ত বুঝিয়ে সুঝিয়ে দিয়ে যাবো, কার কি ব্যবহার আপনার কোনো অসুবিধা হবে না। আমি কালকে বিকেলের দিকে যদি নিয়ে আসি? আমি কিন্তু অপেক্ষা করে বসে থাকবো। আচ্ছা আচ্ছা আমি চলি। মোর বীণা ওঠে কোন সুরে বাজে, আমি বিলেতে থাকতে ছবি আঁকা শিখেছিলাম, আমি তো আরো কয়েকবার আপনাকে দেখেছি।
কিন্তু আজ আপনি ঘরে এসে ঢুকতে আমার যেন চোখ খুলে গেল। আমি নিশ্চয়ই বলতে পারি যে ছবি আঁকতে জানে তার আজ আপনাকে দেখলে লোভ হবে। বাহ সুন্দর। তাছাড়া আপনাকে কি আমি ছবি আঁকতে দেখেছি? কিছু মনে করবেন না, আমি কিন্তু কিছু ভেবে বলিনি কথা। মাইক্রোস্কোপ? ও হ্যাঁ মাইক্রোস্কোপ। আচ্ছা এই ঘরে এত কম আলো, আমি কিন্তু জানলাটা ওটা খুলতে অনেক লোক লস্করের দরকার। অসীম ব্রহ্মাণ্ডের মতো একটা সীমাহীন ব্রহ্মাণ্ড যে মানুষ তার মুখের ভিতরে ধরতে পারে সেটি ছোট্ট জিনিস হাসতে বলে যায়। কি দেখছেন? ঠিকই রয়েছে, আবার দেখুন তো। আপনি কিভাবে দেখছেন বলুন তো? সবাই যেভাবে দেখে দুটো খুলে না না না, বাঁ চোখটা বন্ধ করে ডান চোখ দিয়ে দেখুন, এইরকম করে। আপনি আমাকে এক চোখ দেখালেন কেন জানেন? এক চোখ দেখালে ঝগড়া হয়? যদি ঝগড়া হয় তো আপনার জন্যই হবে। একটা চোখ বন্ধ না করলে কখনো স্পষ্ট দেখা যায়? বাঁ চোখটা বন্ধ করুন। ও আমার হবে না। হবে হবেই, আপনি আরেকবার চেষ্টা করুন। একটু মহা মুশকিল হলো। আচ্ছা এক কাজ করুন, আপনি বরং হাত দিয়ে চোখটা বন্ধ করে তারপর দেখুন। এবার দেখুন তো, আসুন চোখ লাগান। কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ চোখ লাগিয়েছেন। এ কি হাতটা ছেড়ে দিলেন কেন? চোখটা বন্ধ করুন। হ্যাঁ আর একটা কাজ করুন, দেখুন ভালো করে এই যে টেনে। হ্যাঁ আর এই হাতটা এনে এই নবটা না ঘুরিয়ে ঘুরিয়ে আগু পিছু করে দেখুন তো, ঠিক দেখতে পাচ্ছেন কিনা? কে দেখছেন কি আছে? এ আপনার কাজ নয়, আপনার মতো এরকম মোটা বুদ্ধি আমি জন্মে। মোটা বুদ্ধি আমার? নিজে বোঝাতে পারছেন না? কি করে বোঝাবো, আপনি মন দিচ্ছেন? কে বললে মন দিচ্ছে না? আমি বলছি মন দিচ্ছেন। আপনি ভুল বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ভুল বলছি, আমার এই যন্ত্রটা তো ভুল বলছে না। আপনার যন্ত্রটা খারাপ। খারাপ? আপনি বলছেন আমার যন্ত্রটা খারাপ? এরকম পাওয়ারফুল মাইক্রোস্কোপ এটা একটু বেশি নিয়ে আপনি যান। মাথা ঠোকাঠুকি হলে সিং বেরোয় আপনি জানেন? সিং যদি বেরোয় তাহলে আপনার মাথা থেকে বেরো। আপনার পুরনো ভাঙা যন্ত্রটা ভালো ভাঙা নয়। আসলে আমার কিছু নেই বলে আপনার সন্দেহ হচ্ছে, আমি আপনাকে ঠকিয়ে টাকা নেবার চেষ্টা করছি, কিন্তু পরে দেখবেন। পরে দেখে আর কি করবো, তখন আপনাকে পাবো কোথায়? তবে কেন বললেন আপনি নেবেন? কেন আমার শুধু শুধু কষ্ট দিলেন? আপনি তো আগে বলেননি কেন আপনার যন্ত্রটা ভাঙা? 100 বার বলছি ভাঙা নয়, তবু বলবে ভাঙা? আচ্ছা ঠিক আছে, আপনাকে নিতে হবে না, আমার যন্ত্র আমি নিয়ে যাচ্ছি, তো এই কথাটা আমি অনায়াসে দেখতে পারবো। আমি নিয়ে চললাম না, খেয়ে যেতে হবে। তারা দরকার নেই, ডক্টর আছে কই? আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? কাল যখন খেতে বলেছিলাম তখন কি আমি ঠাট্টা করেছিলাম? বসুন এক্ষুনি আসছি। এ কি এরই মধ্যে ওটাকে বন্ধ করে ফেলেছেন? আপনার রাগ তো কম নয়? না রাগ কিসে, তবে একটা ভারী জিনিস আবার এতখানি পথ বয়ে নিয়ে যাওয়া। বয়ে নিয়ে যেতে হবে না, ওটা এখানেই থাক। তার মানে কিছু একটা আছে বইছে। সেইটি যে কি তাই তো আমি আপনার কাছে স্পষ্ট করে জানতে চাই। আপনি কি কেনবার ছল করে বাড়িতে এনে তারপর জিনিস থেকে আটকাতে চান? এটাও কি বাবা আপনার কাছে বাধা রেখে গিয়েছিলেন? তাহলে আপনি আমাকেও আটকাতে পারেন, অনায়াসে বলতে পারেন বাবা আমাকেও আপনার কাছে বাধা রেখে গিয়েছেন। এই তুই যা না, পানটা নিয়ে যায় না। একদিনই যদি শেখা যায়,
আপনারই কি একদিন হয়েছিল? আপনার যে 100 বছরও হবে না, তাছাড়া এসব শেখাবি নাকি? কেন আপনি নইলে আপনার এই ভাঙা যন্ত্রটা চেনে কি? আপনার কিনেও দরকার নেই, আমি শেখাতেও পারবো না। তাহলে আমাকে ছবি আঁকা শিখিয়ে দিন। এটি মন দিতে পারলেন না, আবার ছবি আঁকা শেখায় মন দেবেন। এখনো বাকি দেয়নি তাদের অনধিকার চর্চা, কাল আমি শিখিয়ে দেব। দর্শক ওরা আত্মীয় শুভাকাঙ্ক্ষী, আমার জন্য ওদের ক্ষুণ্ণ করবেন না। রাত হয়ে গেছে, আমি যাই। কাল কিংবা পরশু একবার আসতে পারেন। আসতে সময় হবে না, আমি তো কালই চলে যাব। আপনি এটা নিতে পারলেন না বলে দুঃখিত হবেন না। একই আপনি কাঁদছেন? কি হল? আমি ধরুন এসে নিয়ে যাই। না, ওটা আমার, আপনি এটা দেখে যান। তাহলে মা, আগামী ফাল্গুন মাসেই তবে আমাদের পূজনীয় অতিথিগণকে আর একবার পদধূলি দেবার আমন্ত্রণ জানিয়ে রাখি। দীর্ঘজীবী হও মা, তোমায় কিছুই বলতে হবে না, আমরা সব বুঝে নিয়েছি। তাহলে আগামী ফাল্গুন মাসেই আপনাদের পদধূলি আবার ভিক্ষা করছি। বাবার মৃত্যুর 1 বছরের মধ্যেই? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, আমার তো স্মরণই ছিল না তুমি মা কিনা, তাই বুড়ো ছেলের ভুলটা ধরিয়ে দিলে। বেশ, তাই হবে, আগামী বৈশাখ মাসেই তবে শুভদিন সম্পন্ন, এই কথাই তবে পাকা রইল। দীর্ঘজীবী হও মা, তোমায় কিছুই বলতে না, আমরা সব বুঝে নিয়েছি। তাহলে আগামী ফাল্গুন মাসেই আপনাদের পদধূলি আবার ভিক্ষা করছি। আর এই হাতটা এনে এই নবটা না ঘুরিয়ে ঘুরিয়ে আগু পিছু করে দেখুন তো, ঠিক দেখতে পাচ্ছেন কিনা? কি দেখছেন? ঠিক আছে, আপনি কি চেম্বার ছল করে বাড়িতে এনে তারপর জিনিস থেকে আটকাতে চান? এটাও কি বাবা আপনার কাছে বাধা রেখে গিয়েছিলেন? তাহলে আপনি আমাকেও আটকাতে পারেন, অনায়াসে বলতে পারেন বাবা আমাকেও আপনার কাছে বাধা রেখে গিয়েছেন। নমস্কার, তাহলে শান্তি হুকুম করে দিন, এই কাজটা এখন আমার সারা হয়নি। কি বলছেন মশাই? বাড়ির ঘরে আপনি আবার চা দিয়ে শুধু।
আপনি মনে মনে নিশ্চয়ই বিরক্ত হলেন, ও তো বেরোচ্ছিলেন, আমি এসে বাধা দিলাম। যাকে আমি মিনিট পাঁচেকের বেশি আপনাকে আজকে রাখব না। চাটা খেয়ে নিন আগে। জানলাটা কে খুলে দিয়ে গেল? কেউ নয়, আমি খুললাম। কি করে খুললেন? ওই টেনে। হ্যাঁ, আঙুলগুলো কি লোহার? ওই জং ধরা জানলাটা শুধু টেনে খুলতে পারে এমন লোক তো দেখিনি। সত্যি আমার আঙুলগুলো খুব শক্ত, জোর করে ধরলে আপনার হাত ভেঙে যাবে। তার চেয়ে বেশি শক্ত আপনার মাথাটা, ঢু মানলে। যাকে শুন, যে জন্য এসেছি আমি, চোর জোর ঠক কারো কত কি গালাগাল তো ওই টাকাটার জন্য আমায় দিয়ে পাঠিয়েছে। আপনার টাকা নিন, আমার জিনিস। আরো কি কি বলে পাঠিয়েছিলাম? অত মনে নেই, জিনিসটা আমাকে দিন। 9:30 ট্রেনে কলকাতায় যেতে হবে। ও হ্যাঁ, ভালো কথা, আমি কলকাতাতেই বেশ একটা চাকরি পেয়েছি, আমাকে আর বর্মা যেতে হয়নি। আপনার ভাগ্যটা খুব ভালো। হ্যাঁ, কিন্তু আর সময় নেই, জিনিসটা আনতে বলে দিন। শর্তটা কি এই ছিল, আপনি দয়া করে টাকা আনলেই আমি জিনিসটা ফেরত দিয়ে দেব? না, তা নয় সত্যি, তবে ওটা তো আপনার দরকার নেই। বিক্রি করবার সময় তো আমাকে বলেছিলেন আমার খুব দরকারি লাগবে, তখন ভেবেছিলাম ওটা কাজে লাগাবেন। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই জিনিস বাঁধা রেখেও টাকা ধার দেন? আর কত সুদ দেবেন? যা ন্যায্য তাই। আমি ওটা যাচাই করেছিলাম, কলকাতায় বিক্রি করলে 400 টাকা পাবো। বেশটাই করুন, যে 200 টাকা দিয়ে 400 টাকা চায় তাকে আমি কিছু বলতে চাই। আপনি যে একজন শাইলক তা জানলে আমি আসতাম না। আমি শাইলক? আপনি তো ডাক্তার, আপনি হাত দেখতে জানেন? আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? দেখুন, আপনার অনেক টাকা আছে, কিন্তু তার জোরে কাউকে উপহাসের অধিকার জন্মায় না। নইলে আপনার গায়ে খুব জোর, শক্ত শক্ত আঙুল মারবেন তো, মারুন। ছি 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 ছি, আপনি কি যা মুখে আসে তাই বলবেন নাকি? আপনাকে নিয়ে তো পারা যায় না। মনে থাকে কেন? আর গোপাল, গোপাল আপনার জন্য আমার দেরি হয়ে গেল, যাও, আপনারও যাওয়া হবে। আপনি তো নারী দেখতে জানেন, চলুন আমার সঙ্গে। কোথায়? আমাদের নতুন আচার্য আজ দুদিন ধরে ভীষণ জ্বর, গায়ে হাত পায় ব্যথা। চল। ও চল। ও আমাদের সেই ছেলেটি পরেশ, আপনি তো চেনেন, ওরও কয়েকদিন ধরে ভীষণ জ্বর, গায়ে হাত পায় ব্যথা। আমি ওর মাকে বলেছি নিয়ে আসতে। তোমার ছেলেকে নিয়ে যাও বাজে, আমার দেখা হয়ে গিয়েছে। ওর গায়ে কি কোনো বেদনা বাবু? বেদনা আমি জানি বাবু, কিন্তু তুমি তোমার ছেলেকে নিয়ে যাও, ওর গায়ে হাওয়া টাওয়া লাগিও না, ওষুধ আমি পাঠিয়ে দেবো। এদিকে ওর বসন্ত হচ্ছে, আর এই ছেলেটির মুখের উপর আমি বসন্তের সমস্ত চিহ্ন দেখতে পেয়েছি। ওকে সাবধানে রাখতে বলবে। বসন্ত হবে কেন? হবে কেন সে তো অনেক কথা, কিন্তু হয়েছে। আরো আচার্যবাবুকেও দেখবার কোনো দরকার নেই, তার অসুখটা সম্ভবত কালকেই টের পাওয়া যাবে। তাহলে আমারও নিশ্চয়ই বসন্ত হবে। কাল রাত্রে আমার খুব জ্বর হয়েছিল, গায়ে হাত পায়ে ভয়ানক ব্যথা। ভয়ানক যা হয়েছে তা আপনার ভয়, জ্বর যদি একটু হয়েই থাকে তাহলে বসন্ত হতে হবে। হলেই বা আমাকে দেখবে কে? কে বা আছে আমার? দেখবার লোক অনেক পাবেন, সে ভাবনা নেই, তবে আপনার কিছু হবে না। কাল রাতে সত্যি আমার খুব জ্বর হয়েছে, এখনো বোধহয় একটু একটু জ্বর আছে। দেখুন,
আজ আর কিছু খাবেন না, গিয়ে শুয়ে পড়ুন। কোনো ভয় নেই, আমি আবার কাল পরশু এসে দেখে যাব। আপনার দয়া। আপনাকে পরশুদিন বসন্তের ভয় দেখিয়ে গেছেন? কালিজি, আজ আমার এত জ্বর হতো না, অনেকক্ষণ পথ চেয়ে বসেছিলাম। ভয় কি, জ্বর দুদিনই ভালো হয়ে যাবে। যতদিন ভালো না হই তুমি আমাকে ছেড়ে যাবে না বলো? তাহলে হয়তো আমি বাঁচব না। না, আমি যাব না। কথা দাও আমাকে ফেলে যাবে না। কথা দিলাম। এটি আমার ওই প্রেসক্রিপশন। হ্যাঁ মা, এই ওষুধটা তোমায় পরীক্ষা করে দেখতেই হবে। কিন্তু এ যেন অন্ধকারে ঢিল ফেলা। তাই বুঝি, এই যে বিলেতের পাশ করা ডাক্তার এমআরসিপি, নিজের চোখে না দেখে এরা কিছুই করেন না। নিজের চোখে কে বললে তিনি আমাকে দেখেছেন? কাল বিকেলে যখন বারান্দায় দাঁড়িয়েছিল। কিন্তু আমি তো ওকে দেখতে পাইনি। কিন্তু তিনি তোমায় ভালো করেই দেখে গেছেন মা। আমার ওষুধ খেতে পর্যন্ত হয় না, শুধু প্রেসক্রিপশনের উপর চোখ বুলিয়ে সেটা ছিঁড়ে ফেলে দিলেই অর্ধেক কাজ হয়ে যায়। তাই বুঝি বাকি অর্ধেকটা সারাবার জন্যে দয়া করে আবার ওষুধ লিখে দিতে এসে। বাস্তবিক বলছি, এক আচ্ছা তামার। তাই তো এত খুশি। খুশি একেবারেই না, আমাকে বিশ্বাস করুন, আমার জন্য আপনার আর বিলাসবাবুর মধ্যে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে শুনে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। কিন্তু আপনি হাসিও তো চাপতে পারছেন না। মোটেই না, কি যে লজ্জা পেয়েছি তা বলতে পারি না। কিন্তু এত লোকের মধ্যে আমাকে ইচ্ছা করার কি কারণ বলুন তো? সে যাই হোক, আপনারা আমাকে মাফ করবেন। আর এই কংগ্রাচুলেশনস, মানে বাংলায় কি যেন বলে অভিনন্দন, আমি আপনাকে তাই জানাই। আপনারা সুখী হন। আচ্ছা, সেদিন স্টেশনে হঠাৎ মাইক্রোস্কোপটা পাঠিয়েছিলেন কেন বলুন তো? আপনি তো ফেরত পেয়েছিলেন। কিন্তু দামের কথা তো কিছু আমি তখনই মনে মনে টের পেয়েছিলাম। আসলে ওটা ছিল আমার ঈর্ষা। বিলাসবাবু সেদিন আমায় অপমান করায় আপনি কষ্ট পেয়েছিলেন দেখে আমারও খুব কষ্ট হয়েছিল। তার উপর রাসবিহারীবাবুর ছেলের ঈর্ষার কথা বলে আমায় যখন দুঃখ পেতে নিষেধ করলেন, তখন আমার দুঃখটা যেন হঠাৎ আরো বেড়ে গেল। কাজকর্ম সব চুলোয় গেল, কেবল মনে হতো এর নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, নইলে কেউ শুধু শুধু তো কাউকে হিংসে করে না। তারপর দিন রাত ২৪ ঘন্টা কেবল আপনার কথা ভাবতাম, আপনার অসুখের সেই কথাগুলোর কথা ভাবতাম। কতবার এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি,
শুধু কেবল একটু চোখের দেখা দেখবার জন্য। দিন কতক সে এক পাগলা ভূত আমার ঘাড়ে চেপেছিল। কি হলো জানতে বলি? আমার চায়ের দরকার নেই। তাহলে সেই পাগলা ভূতের কথাটা শেষ কর। কার কথা বলছেন? যে ভূতটা আপনার কাঁধে চেপে বসেছিল সেটা নেমে গেছে। সেটা নেমে গেছে। নাচে চলে যাচ্ছেন যে বড়, আমি মিছে মিছে রাগ করি। আমি খুব মন্দ আর নিজে। কে বলেছে আপনি মন্দ? আপনি বলেছেন। নলিনীর সামনে আমাকে অমন করে অপমান করলেন, আবার আমাকে শাস্তি দিতে নাচে চলে যাওয়া হচ্ছে। আপনাকে শাস্তি দিতে? আসুন, চানের জল তৈরি রয়েছে। সত্যি চাকরি করতে তো আমার ভালো লাগে না। আপনার মতো কোনো বড়লোক যদি আমায় দুবেলা দুটি খেতে দিত এরকম, আর আমার রিসার্চের একটু ব্যবস্থা করে দিত, তাহলে আমি কিচ্ছু চাইতাম না। অবশ্য আপনার বাবা বেঁচে থাকলে হয়তো এই উঁচু বৃত্তি আমাকে করতেও হতো না। কি করে জানলেন? তাকে তো আপনি চিনতেন না। না, তিনিও বলে আমাকে কখনো দেখেননি। কিন্তু আমাকে টাকা দিয়ে কি বিলেতে পাঠিয়েছিলেন জানেন? তিনি আচ্ছা, আমাদের এই ঋণের সম্বন্ধে তিনি আপনাকে কখনো কিছু বলেননি? অনেক কথাই বলেছিলেন, কিন্তু আপনি কি ইঙ্গিত করছেন আমি বুঝতে পারছি না। যা চুকে বুকে গিয়েছি তা শুনে কি? না, আপনি বলুন, আমি শুনতে চাই। বলতে আমার নিজেরই এখন লজ্জা করছে। আপনি হয়তো ভাববেন যে আমি চালাকি করে আপনার সেন্টিমেন্টে ঘা দিয়ে। আপনার তো কি ভাই করি? বাবার ঘরে ভাঙাচোরা আসবাবের মধ্যে বাবার পুরনো কিছু চিঠি তারা দয়ালবাবু খুঁজে পেয়ে আমাকে দিয়েছেন। তার মধ্যে আপনার বাবার দুখানে চিঠি আছে, আমার বাবাকে লিখেছি। একটা চিঠিতে লিখেছেন, বাড়িটার জন্য ভেবো না, নরেন তো আমারও ছেলে, ও বাড়িতে আমি নরেনকে যৌতুক দিলাম। তাহলে আপনি বাড়িটা দাবি করেননি কেন? করবো, আর আপনাকে সাক্ষী মানব। কেন আমাকে সাক্ষী মানবেন কেন? বাহ, তা নাহলে প্রমাণ হবে কি করে যে বাড়িটা আমার? বাবার আগে আমার আদালত, ও বাড়ি আমি আপনাকে ফিরিয়ে দেবো। বাবার আদেশে ফিরিয়ে দিতে গেলে তো আরো অনেক কিছু ফিরিয়ে দিতে হয়, তা জানেন? আরো কিছু আছে নাকি? আছে বই। দ্বিতীয় চিঠিখানাতে যা লিখেছেন তার বলে আমি আমি এই বাড়ি, এই ঘর, এই সমস্ত টেবিল, চেয়ার, আয়না, দেয়ালগিরি, খাট, পালঙ্ক, দাস দাসী, আমলা, কর্মচারী, এমনকি তাদের মনির থেকে পর্যন্ত দাবি করতে পারি। বাবার আদেশ, বাবার আদেশে দেবে নেই সব। আপনি সত্যি বলছেন? আপনি পাগল হলেন না? চিঠিতে লিখেছেন সত্যি, তাই বলে কি আমি সত্যি সত্যি এসব দাবি করতে যাচ্ছি না? চিঠিটা সেকে আমি পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর তাছাড়া ওই দেখে আপনার লাভই হবে। গোপাল, 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 রাম অবতার শুনতে তৈরি থাকতে বলো, বাবুর সঙ্গে আজই কলকাতা যাবে।
যাও। তোমার ছেলে বড় হইয়া তোমার কথা রাখিবে কিনা সে কথা তোমার চিন্তা করার প্রয়োজন ছিল না। বাড়ির কোবালা দলিল যাহা লিখিয়া পাঠাইয়াছ তাহার কোনোই প্রয়োজন ছিল না, কারণ টাকা আমি তোমার ছেলের উচ্চ শিক্ষার জন্য দিয়াছি, এই বাড়ি আমি তাহাকে ফিরাইয়া দিব, যদি এমনি না নেয় যৌতুক বলিয়া দিব। সে দেশে আসিলে অবশ্যই আমার বাটিতে তাহাকে পাঠাইবা, তাহাকে দেখিতে বড় ইচ্ছা করি। রাসবিহারী তাহার পুত্রের সঙ্গে সম্বন্ধের প্রস্তাব করিয়াছিল, কিন্তু ইহা কিরূপে সম্ভব হয়? শ্রীমান নরেনের সহিত বিজয়ের বিবাহের প্রস্তাব বাল্যকাল হইতেই পাকা হইয়া আছে। রাসবিহারীকে বলিয়াছি সেই সম্বন্ধ ভাঙিবার কোন সম্ভাবনা নাই। নরেন দেশে পৌঁছাইলে বিজয়ার বিবাহ উপলক্ষ করিয়া আমি দেশে ফিরিতে চাই, এবং বিবাহের আগেই নরেন্দ্রনাথের বরাবরে আমি আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যৌতুক হিসাবে দানপত্র করিয়া দিব অঙ্গীকার করিতে। নির্বিঘ্নে হয়ে যাক, কিছু দাবি করে আপনাকে যেমন লজ্জিত করতে চাই না, তেমনি চাই না আমাকে জড়িয়ে আপনার কলঙ্ক রটুক। তাই চিঠি দুটো ডাকে পাঠালাম, কাজের চাপ খুবই বেশি, তাই দেখা করা অসম্ভব, সময় অভাবে চিঠি লেখাও আর সম্ভব হবে না, সুখী হন। তিনি তো রোজই আসেন, ওর তো এখন অনেক কাজের চাপ। কোথায়? ভুল শুনেছ মা, কাজকর্মের চাপ এখন কম, সেখানে তো বন্ধু বান্ধব নেই, তাই এখানেই চলে আসেন। চলো না, দেখা হয়ে যাবে। চলো। উনি কখন আসেন? এই সময় রোজ বিকেলে এসে নলিনীর সঙ্গে গল্প গুজব করে, ওর পড়াশোনায় উৎসাহ দেয়, তারপর রাত্রির ট্রেনে ফিরে যায়। আপনি আর কিছু সন্দেহ করেন না? কিসের সন্দেহ? আমার মনে হয় তার মনের ভাব কষ্ট করে জানা উচিত। সে কথা সত্যি, তবে সে সময় এখনো আসেনি মা। কিন্তু নলিনীর পক্ষে ক্ষতিকর হতে পারে। ঠিক কথা, তবে আমার স্ত্রীর কাছে যতদূর শুনেছি, তোমাকে তো আগেই বলেছি মা, নরেনকে আমরা খুব বিশ্বাস করি। এইটা নরেনের বাবা শোবার ঘর ছিল, এই দেখো কাকে কি বলছি। আমি কিন্তু এর আগে দোতলায় কখনো আসিনি। ও, আর এই দেখো এই ঘরটা নরেনের বাবার কাণ্ড, পুতুলের সংসার সাজানো। মানে জগদীশবাবু এই ঘরটা ওর ছেলে আর ছেলের বইয়ের জন্য সাজিয়ে রেখেছিলেন, তাই নাকি? এ পুতুল খেলা বই তো নয়, কোথায় বা ছেলে, কোথায় বা ছেলের বউ, কার জন্য সাজানো ঘর, কার হাতে পড়ল, দেখলে বড় কষ্ট হয়। হ্যাঁ, রাসবিহারীবাবু আমাকে এই ঘরটা ব্যবহার করতে বলেছিলেন। ঠিকই বলেছিলেন, মেয়ে হয়ে কেউ এই ঘরে থাকতে পারে? মেয়েরাই পারে। চলুন, সঙ্গীতে আসছে। একটা জরুরি কথা বলতে এসেছি, আপনার বিয়েতে আমি থাকতে পারছি না, সেই দিনই চাকরি নিয়ে বাইরে চলে যাচ্ছি, ইস্ট আফ্রিকা।
কিছু বলছেন না জি? নলিনী জানে না তারা মুখ দিতে পারে, অত যদি সে ভিজেন নাও দিতে পারে। তার কথা উঠছে কেন? তাকে আপনি বিয়ের প্রস্তাব করেননি? না, কোনোদিনই না। এই অনিষ্ট কার দ্বারা হয়েছে তাই ভাবছি। দয়ালবাবুর মনেও এরকম একটা সন্দেহ জেগেছে। তাছাড়া নলিনী বাগদত্তা। হ্যাঁ, তাই বলছি আমার সম্বন্ধে তার মতামতের কোনো মূল্য নেই। তাহলে আপনি যেখানে খুশি যেতে পারেন না? সে ঠিক, আপনার অনুমতি ছাড়াও আমি কিছু করতে পারি না, তাই তো অনুমতি নিতে এসেছি। আর আমার অবস্থাও আপনি জানেন। অবস্থা তো আপনি নিজে সৃষ্টি করেছেন। আমার বাবা কি ঠিক করে আপনি সব কিছু পেতে পারেন। আর পারি না, তবে আপনি যে আমার সবকিছু দিতে চেয়েছিলেন আমি কোনোদিনই ভুলব না। কিন্তু নেবার অধিকার আর আমার নেই। আছে অধিকার দাবি করতে হয়। উনি যা দিয়ে গেছেন আমি হলে জোর করে দখল করত, এক দিনও থাকত না। নলিনী তোমাকে ঠিক বুঝেছিল বিজয়া, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমার মতন একটা অকেজো অপদার্থ লোক তোমার মনে স্থান পেতে পারে আমি অসম্ভব বলে উড়িয়ে দিয়েছিলাম। শুধু একবার হুকুম করেনি কেন? আমার পক্ষে যে স্বপ্ন দেখাও পাগলামি বিজয়া। তবু যদি তুমি রাজি থাকো, যদি এখনো আমাকে বলো, তবে আমি বলার সময় চলে গেছে, আর হবে না। কাল রাতে পরশুদিন মৃত্যুর পরও আমি নিজে হাতে লিখে দিয়েছি। পদ্মলোচন ঠাকুরের শাসন তোমায় মানতেই হবে। আজ যে তোমার খেতে নেই মা, সন্ধ্যার পরেই লগ্ন, ভাগ্যক্রমে দিনক্ষণ সব পাওয়া গেছে। না পেলেও আজই দিতে হতো, কিছুতেই অন্যথা করা যেত না। আজ যে তোমার বিয়ে মা বিজয়া। আমার কি বলছি? হ্যাঁ ভাই, নরেনবাবুর সঙ্গে। ও বেচারা সকাল থেকে উপোস করে বসে আছে। আপনি কি আমায় হিন্দু মতে দিয়ে দিবেন? অনুষ্ঠান বড় নয় মা, মনের মিলই আসল। নববর্ষের উৎসবের দিনই আমি আপনাদের অনুরাগের ব্যাপারটা আজ করেছিলাম, পরে নরেনবাবুর কাছ থেকে আস্তে আস্তে সব বার করে নিয়েছি। উনি যে আপনাকে কত ভালোবাসেন তাই তো মামাকে সব বুঝিয়ে বলতে। হ্যাঁ মা, তাই এই ব্যবস্থা। ভেবে দেখলাম তুমি কথা দিয়েছো বটে, কিন্তু তোমার অন্তরের সাই ছিল না। অন্তরেই আত্মার অধিষ্ঠান, আত্মা স্বয়ং ব্রহ্ম। তার সায় যখন নেই তখন সেই কথার কোনো মূল্য নেই। আগে ভাগে বরং নরেনকেই তুমি তোমার মন সমর্পণ করে বসে আছো, ঠিক কি না? আসুন, আপনাকে সাজাবার ভার নরেনবাবু আজ আমাকেই দিয়েছেন, চলে। আত্মা হিন্দু মত। এটা তাহলে কি তুমি এটা সই করেন? কিন্তু আমার হাতে এর চেয়েও বড় দলিল আছে কাকা বলে, সেগুলো এই বাড়িতে পাওয়া গেছে। সে দলিলের সব জেনেও আপনি কাগজে আমাকে দিয়ে সই করিয়ে নিয়েছেন। আপনি কি জানতেন না বাবা জগদীশবাবুকে কি কি লিখে জানিয়েছেন?
তা সত্ত্বেও আমার ইচ্ছার বিরুদ্ধে জগদীশবাবুর সমস্ত সম্পত্তি আত্মসাত করেছে, তার ছেলেকে রাস্তা ভিকিরি করেছে, এমনকি আমাকে গ্রামে এনে ধর্মের দোহাই দিয়ে আপনার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার সব সম্পত্তি গ্রাস করতে দিয়ে। আপনি নাকি বাবার বন্ধু? আমারই প্রজাদের উপর অত্যাচার করে আপনার নিজের জমিদারি বাড়িয়েছেন, এই কথা কে না জানে? জিজ্ঞাসা করুন তো এদের, এরা কি সুখে এখানে বাস করছে? Shiva Bahi, Charato, Shiva Bahi.